আমি কালকে সকাল পর্যন্ত আছি, যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে বুঝিয়ে দিলে আমি মানব। কেন গার্গেমি তেড়ামির কোন ধর্ম না। এমন একটা সময় আজকে এই মাহফিলে বসেছি যেই সময়টার খুব কঠিন সময়। কেমন সময়? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তিনির হাবিবে পর নূর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়েছেন যে এমন একটা যুগ আসবে, সেই যুগে আগুনের উপর হাত রাখা সহজ, তার চেয়ে বেশি কঠিন ঈমান রাখার কথা চিন্তা করেন। আগুনের উপর হাত রাখা সহজ না কঠিন? তার চেয়েও বেশি কঠিন। কেন? কোরআন শরীফের মধ্যে আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 42 নম্বর আয়াতে বলে যে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করিও না। এখন বন্ধু সত্যটা এমন ভাবে মিথ্যার সাথে মিশ্রিত হয়ে গেছে, এখন মিথ্যাটাই সত্য, মিথ্যাটাই এমন ভাবে, আল্লাহ জানে যে এমন একটা সময় আসবে বা আল্লাহর রাসূলও যে যখন দুনিয়াতে আগমন করছেন তখনও এই কাফেররা হাসা মিশা সত্য মিথ্যা মিশ্রিত করে আন্দাজে কথাবার্তা বলতো, আন্দাজে কথাবার্তা সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করে করে বানোয়াটি কথাবার্তা বলতো। এখনো সেই বলার লোক আছে না নাই? গভীর মনোযোগ বাবা, কোরআন কয়টা আমার সাথে কথা বলবেন? কোরআন কয়টা? হাদিস কয়জনের? একজনের, একজনের। এখন বর্তমানে আমাদের দেশে হাদিস জানলেওয়ালারা, কোরআন জানলেওয়ালারা একটা কোরআন কিন্তু একটা হাদিস, একজনের হাদিস, নবীও একজন মানে। তাহলে আজকে আমরা কেন এক জায়গায় আসতে পারি না? আমরা কেন একটা প্ল্যাটফর্মে আসতে পারতেছি না? আমাদের মাঝে এত ফেতনা কেন, এত জামিলা কেন, কি সমস্যা? এই সমস্যাটা যেই পর্যন্ত এই দেশে সমাধান হবে না, এই দেশের বিজ্ঞ মুরব্বীরা কাবিররা, এই দেশের আলেম ওলামারা, মুফতি শাইকুল হাদিসরা, ওলিয়াল্লারা, আলেম ওলামারা, ফিরজাদারা, বড় বড় পীররা সবাই মিলে যদি একটা প্ল্যাটফর্মে না আসে তাহলে সামনের কালে কি জানি হয় বলা যায়? কেন বাবা? এত সুন্দর কোরআন শরীফের মধ্যে আমরা সূরা ফাতিহাটা, আমি বেশি ভিতরে ঢুকবো না, এই সূরা ফাতিহাটা ওয়াহাবি জামাতি, খারেজি, বান্ডারি, সুন্নি, আটরশি, সুরসরি, সর্বনাই, উজানি, শর্ষিনা, আহলে হাদিস, লামাজাবি, এইভাবে 72টা 73টা দল যতগুলা দল আছে সবাই সূরা ফাতিহাটা পড়ে কি পড়ে না? তাহলে এই সূরা ফাতিহাটা নামাজে পড়ে,
ফজরের নামাজে পড়ি আমরা চারবার চার রাকাত নামাজে চারবার কথা বাবা আমার ধরবেন কথা যদি আমার গুলা না ধরতে পারেন না বুঝেন তাহলে বাবা ফিতনা সৃষ্টি হয়ে যাবে এমনি আমার নিয়ে আলোচনা সমালোচনার শেষ নাই আজকে অনেক মহব্বত করে হামিদের অর্ধাঙ্গিনী উনি আমাকে সন্তান ডাকছে তাই অনেক মহব্বত করি উনি অনেক জোর করে আমারে নিয়ে আসছে আমি এখন কোথাও তেমন যাই না যাই হোক বাবা তারপরও কয়েকটা কথা বলে যাই ধরলে আপনার উপকার হবে তাহলে এখন বোঝা গেল এমন কোন ইসলামিক দল নাই যেই দলে সূরা ফাতিহাটা পড়ে না এখন সূরা ফাতিহাটার মধ্যে আমরা কি বলতেছি আরবিতে আমরা বলতেছি যদি বাবা এই সূরা ফাতিহাটা হক্কানিভাবে সঠিকভাবে যদি আমরা বুঝ পাই তাহলে আর কোনো সমস্যা থাকে না জোরে কোন সুবহানাল্লাহ এখন বলতে পারেন ও গোলাম মইনুদ্দিন ভাই তাহলে এটার সমাধান কি এই সূরা ফাতিহাটা কি বলছেন এই সূরাকে উম্মুল মা বলা হয়েছে উম্মুল সারা কোরআনের মা মা কি করে জন্ম দেয় মা কি করে সৃষ্টি করে গভীর মনোযোগ খুব ভালো একটা রহমতের আলোচনা আসছে বাজান খুব সুন্দর আলোচনা বেশি বেশি লাগে না আখলিস দীনাকা ফি আমালুল কলিল অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট অল্প একটা আমলে আখলিস তবে খালিস নিয়ত থাকতে হবে পরিশুদ্ধ নিয়ত থাকতে হবে তাইলে একটা এই সূরা ফাতিহাটা হইল উম্মুল মা হাদিস শরীফ আসছে পুরো কোরআন শরীফের মা তাইলে এই সূরা ফাতিহাটার মধ্যে আপনারা এই দামরাইলের জমিনে কয়জন মানুষ এই সূরা ফাতিহাটার মধ্যে আসি কয়জন এখন আমার ওয়াজটুকু ধরলে বুঝতে পারবেন যে কয়জন মানুষ আমরা এই সূরা ফাতিহাটার মধ্যে প্রতিষ্ঠিত আছি কয়জন মানুষ এই সূরা ফাতিহাটাকে মানতেছি একটু আমার আলোচনা থেকে দূরে নিবেন আমি কালকে সকাল পর্যন্ত আছি যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে বুঝিয়ে দিলে আমি মানব কেন গার্গেমি তেড়ামির কোনো ধর্ম না আমি বারবার বলি আল্লাহর রাসূল হাদিস শরীফে বলছেন দোলনা থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষা এই দুনিয়াটা হলো পাঠশালা এই দুনিয়া কি তাইলে শিকার শেষ হয়তো আমি যাহা শিখছি তাহা ভুলও হইতে পারে তাইলে আমাকে বুঝিয়ে দেন আমাকে শিখিয়ে দেন 100% মানতে রাজি কেন আমরা যা কিছু করতেছি আল্লাহ এবং রাসূলকে খুশি করে নিজের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ঠিক না বেটি তাইলে তোমাদের পথ যদি সঠিক হইয়া থাকে তোমাদের পথে হাঁটলে তোমাদের সাথে চললে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় তাহলে আমরা খুশি না বেজার ব্যক্তিগতভাবে আমি খুশি কেন আমিও তো চাই সত্য ধর্মটা সঠিক ইসলাম ধর্ম এই দেশে প্রতিষ্ঠিত হোক প্রত্যেক মানুষ জানুক প্রত্যেক মানুষ বুঝুক কেন প্রত্যেক মানুষের দরকার তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম হাদিস শরীফ আছে এই হাদিস শরীফ আছে প্রত্যেক মানুষ এলেম অর্জন করা ফরজ দেখেন প্রত্যেক মুসলিমের কইছে প্রত্যেক মুসলমানের আগে মুসলমান হতে হবে আগে কি হতে হবে আপনি আপনার বাপের ঘরে জন্ম নিছেন আপনি মুসলমান না আপনার নাম দেখেন সবচেয়ে আশ্চর্যের বিষয় বা ফোনটা পরে করো